আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ট্রিক্স আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম। থামলেন দেখেই বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ট্রিক্সটা হয়েছে যে আমরা যখন কোনো দোকান থেকে মোবাইল ফোন কিনে আনি, তখন কিন্তু আমাদের মোবাইল ফোনটা অনেক স্পিডে চলে, ঠিক আছে, এবং আমাদের যে ব্যাটারি চার্জটা সেটাও কিন্তু অনেক সময় যায়, ঠিক আছে, সার্ভিসটা অনেক ভালোই থাকে। তো যখন কিছুদিন পূরণ হয়ে যায়, ঠিক আছে, কিছুদিন চলে যায়, তখন কিন্তু আমাদের ফোনটা অনেক স্লো হয়ে যায়, ঠিক আছে, ব্যাটারি চার্জও কিন্তু অনেকক্ষণ থাকে না, দ্রুতভাবে চার্জটা ফুরিয়ে যায়, ঠিক আছে। তো আমরা যখন অন্যের ফোন থেকে যখন অনেক স্পিডে চলে, তো আমাদের বন্ধুরা যখন আমাদের সামনে বলে যে আমার চার্জ তো অনেকক্ষণ থাকে, ঠিক আছে, তো আমাদের মনের মধ্যে আফসোস চলে আসে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আজকে এটার জন্যে আলোচনা করব যে আপনাদের কীভাবে চার্জটাও থাকে এবং আপনাদের ফোনটাও স্পিডে চলে, ঠিক আছে। তো এ সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকেন, টানাটানি করে দেখলে কিছুই। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা নাকি আমার চ্যানেলে নতুন, তো এখানে দেখেন লাল সাবস্ক্রাইবার আছে, তো এটাতে টাচ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং পাশেই দেখুন ঘন্টার একটা আইকন আছে, তো এটার মধ্যে টাচ করে ওয়াল করে দিন, এবং এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো এখানে দেখেন লাইক আছে। তো আমার বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে ট্রিক্সটা নিয়ে আসলাম সেটা হয়েছে কিভাবে আপনাদের মোবাইল ফোনটাকে স্পিড করবেন এবং আপনাদের ব্যাটারি চার্জটাকে অনেক সময় রাখতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, এটার জন্য যদি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। ওরা বলবে প্লে স্টোর থেকে এই অ্যাপস ডাউনলোড করুন, এটা ডাউনলোড করুন, সেটা ডাউনলোড করুন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলতেছি এই সব অ্যাপস ডাউনলোড করে আপনার মোবাইল ফোনটাকে আপনারা বরবাদ করে দেবেন না, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের মোবাইল ফোনটা স্পিডে চলার জন্য এবং আপনাদের ব্যাটারির চার্জটা অনেকক্ষণ থাকার জন্য অনেক কিছু আপনাদেরকে দেখিয়ে দিব, কিছু ট্রিক্স দেখিয়ে দিব, সেই ট্রিক্সগুলো আপনারা ফলো করতে থাকেন, ঠিক আছে। তাহলে কিন্তু বন্ধুরা, বিনা অ্যাপসে আপনার মোবাইল ফোনটা স্পিড হয়ে যাবে এবং আপনার মোবাইলের যে ব্যাটারি চার্জটা আছে সেটাও কিন্তু অনেক সময় থাকবে। তো বন্ধুরা, এটার জন্য আপনারা কী করবেন, আপনাদের মোবাইল ফোনের মধ্যে যে আপনাদের ফাইল ম্যানেজার আছে সেটাকে আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা কী করবেন, সেই ফাইল ম্যানেজারের মধ্যে আপনারা চলে যাবেন। তো ফাইল ম্যানেজারের মধ্যে আসার পরে বন্ধুরা, এখানে একটু খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু ফোন স্টোরেজ আছে এবং এসডি কার্ড আছে। তো বন্ধুরা, একটা কথা এখানে বলি যে আপনারা যদি 15,000-20,000 টাকা দিয়ে আপনারা একটা মোবাইল ফোন কিনতে পারেন, তাহলে বন্ধুরা 200 এবং 300 টাকা দিয়ে আপনারা একটা এসডি কার্ডও কিনতে পারবেন। তো বন্ধুরা, 200-300 টাকার জন্যে আপনাদের যে 15,000-20,000 টাকা দামের মোবাইল ফোন আছে সেটাকে আপনারা বরবাদ করে দিবেন না। তো আপনারা কি করবেন, 300 টাকা এবং 200 টাকা দিয়ে একটা ছোট একটা মেমোরি কার্ড কিনে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, মেমোরি কার্ড যখন থাকবে আপনারা কি করবেন, প্রথমে আপনাদের যে ফোন স্টোরেজ থাকবে সেখানে গিয়ে আপনারা কি করবেন, আপনারা কিন্তু অনেক ব্রাউজার থেকে এবং ইউটিউব থেকে, বিটম্যাপ থেকে, নানান ব্রাউজার থেকে নানান ধরনের ভিডিও এবং অ্যাপস আপনারা ইনস্টল করে থাকেন, ঠিক আছে। তো বন্ধুরা, যখন আপনাদের ফোন স্টোরেজটা কিন্তু ফুল হয়ে যায়, তখন কিন্তু আপনাদের মোবাইল ফোনটা একটু স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনাদের যে ব্যাটারি চার্জটা সেটা দ্রুত হিসেবে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এটার জন্য আপনারা কি করবেন, যে আপনাদের যে 1GB এবং 500 MB এরকম ধরনের যে কোনো ভিডিও এবং ছবি থাকে সেটাকে আপনারা কী করবেন, কপি করে আপনারা কী করবেন, তো আপনার যে এসডি কার্ড থাকে তো আপনাদের এসডি কার্ডের মধ্যে আপনারা নিয়ে জমা করে রাখবেন। তো এটার মাধ্যমে আপনাদের ফোনটা অনেকটা স্পিড হয়ে যেতে পারে এবং চার্জটা অনেকক্ষণ থাকবে। তো বন্ধুরা, এই গেল আমার প্রথম ট্রিক্স। দ্বিতীয় নম্বর ট্রিক্সটার জন্য আপনারা কী করবেন, যে আপনাদের যে দেখবেন এখানে কিন্তু স্টোরেজ আছে, তো আপনাদের যে ফোন স্টোরেজের মধ্যে আবারও চলে যাবেন। আসার পরে বন্ধুরা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড বলে একটা ফাইল এখানে শো করতেছে, তো এই যে দেখেন, তো সবার স্টোরেজের মধ্যেই থাকে। তো আপনারা কি করবেন, এই অ্যান্ড্রয়েড ফাইলটার মধ্যে কিন্তু অনেক ভাইরাস থাকে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা কি করবেন, এই অ্যান্ড্রয়েড ফাইলটার মধ্যে আপনারা চলে যাবেন। আসার পরে বন্ধুরা এখানে দেখেন ডাটা বলে একটা অপশন আছে, তো ফাইল আছে। তো বন্ধুরা, আপনারা কী করবেন, এই ডাটার যে ফাইলটা আছে সেটাকে আপনারা কী করবেন, ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা,
ডিলিট করে দেওয়ার পরে আপনাদের ফোনটা আগে থেকে অনেকটা স্পিড হয়ে যাবে এবং চার্জটাও অনেকক্ষণ থাকবে। তো বন্ধুরা এগুলো আমার দ্বিতীয় ট্রিক্স। তো আপনাদের তৃতীয় ট্রিক্সের জন্য আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন যে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে, তো আপনারা কি করবেন সেই সেটিংসের মধ্যে আপনারা চলে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা সেটিংসে আসার পরে এখানে দেখেন যে আপনাদের বন্ধুরা সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন যে অ্যাপস ম্যানেজ বলে, ঠিক আছে। তো এখানে দেখেন, তো এই যে দেখেন অ্যাপ ম্যানেজমেন্ট, তো আপনারা কি করবেন এই ইডা আপনারা এখান থেকে আপনাদের সেটিংস থেকে আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এটা খোঁজার পরে আপনারা কি করবেন, প্রথমে চলে যাবেন অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে। তো বন্ধুরা এটার মধ্যে আসার পরে বন্ধুরা এখানে দেখেন আমার এখানে কিন্তু অ্যাপস লিঙ্ক বলে শো করতেছে। তো আমি এবার আপনারা কি করবেন এই অ্যাপস লিঙ্কের মধ্যে আপনারা চলে যাবেন। তো এখানে আসার পরে বন্ধুরা যে এখন দেখেন আমি কিন্তু এখানে আমার যত অ্যাপস আছে তো এটার মধ্যে কিন্তু সবগুলো এখানে শো করতেছে বন্ধুরা। তো এখানে আসার পরে বন্ধুরা দেখেন, সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা অ্যাপসের মধ্যে ঢুকে আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন বন্ধুরা এই যে আমার যেহেতু আমি মেসেঞ্জারের মধ্যে আমি প্রবেশ করে আপনাদেরকে দেখাইতেছি। তো মেসেঞ্জারটা যখন আমি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়েছিলাম তখন কিন্তু মেসেঞ্জারের এমবি আমার হয়তো 50-60 MB এরকম ছিল, ঠিক আছে। তো বন্ধুরা এটার মধ্যে আসার পরে আপনারা এখানে দেখেন স্টোরেজ ইউজিং আছে। তো আপনারা কী করবেন স্টোরেজ ইউজের মধ্যে আপনারা চলে যাবেন। এখানে আসার পরে বন্ধুরা দেখেন আমার এখানে আমার যে মেসেঞ্জারের এমবিটা আছে, তো এমবিটা দেখেন কতখানি হয়ে গেছে, 233 হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা কি করবেন এই সব অ্যাপসগুলার যে এমবি সেটা কিন্তু বাড়তে থাকে মোবাইল ফোনের মধ্যে, ঠিক আছে। তো আপনারা কি করবেন এখানে দেখেন ক্লিয়ার ডাটা আছে, তো আপনারা কি করবেন এটার মধ্যে সবগুলো অ্যাপস আপনারা কি করবেন প্রতিদিন না সপ্তাহ এবং 15 দিন এবং 10 দিন পরে পরে আপনারা কি করবেন ক্লিয়ার ডাটা করে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে একটা কথা বলি, যেহেতু আপনারা যেহেতু ক্লিয়ার ডাটা করে দেবেন সেটা কিন্তু আপনাদের নতুন করে আপনাদের ওপেন করতে হবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন যদি আপনাদের যে নতুন ভাবে আপনাদের ওপেন করার কোনো সুবিধা আছে, যে পাসওয়ার্ড সব আপনাদের মনে আছে, তো আপনারা কি করবেন ক্লিয়ার ডাটা করে দিবেন। তো ক্লিয়ার ডাটা করে দেওয়ার পরে আপনাদের যে এমবিটা থাকে সেটা কিন্তু কমে যাবে, ঠিক আছে। তো এটার হিসাবেও কিন্তু আপনারা যে মোবাইল ফোনটা সেটা কিন্তু স্পিড হয়ে যাবে এবং আপনাদের ব্যাটারিটা অনেক সময় থাকবে। তো দেখেন বন্ধুরা আমি কিন্তু ক্লিয়ার ডাটা করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু 127 MB চলে আসছে, ঠিক আছে। তো বন্ধুরা এটা আপনার, এবার আমি চলে যাব নেক্সট ট্রিক্সের মধ্যে। তো বন্ধুরা নেক্সট ট্রিক্সের জন্য আপনারা কি করবেন যে আপনাদের যে মোবাইলের মধ্যে পাওয়ার প্যাটার্ন আছে তো সেটার মধ্যে আপনারা চাপ দিয়ে ধরবেন। ধরার পরে বন্ধুরা তো এখানে চাপ দেওয়া ধরার পরে বন্ধুরা এখানে দেখেন যে দুইটা অপশন শো করে পাওয়ার অফ এবং রিসিট বলে। তো আপনারা কি করবেন ফোন থেকে সব কিছু চলে যাবে না এবং মোবাইলটা ক্লিনার হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এটা যদি করেন তাহলে অটোমেটিকলি আপনাদের ফোনটা সুইচ অফ হয়ে যাবে এবং অটোমেটিকলি অন হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা এই ট্রিক্সগুলো করেন তাহলে কিন্তু আশা করি আপনাদের যে মোবাইল ফোনের স্পিডটা সেটা কিন্তু বেড়ে যাবে আগের থেকে এবং আপনাদের চার্জটাও কিন্তু দ্রুতভাবে চলে যাবে না। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ট্রিক্স। তো বন্ধুরা যদি ট্রিক্সটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট বক্সে আপনাদের মতামত।